এমপি হচ্ছেন সাকিব আল হাসান। জাতীয় নির্বাচনের আগেই আলোচনায় ক্রিকেটার সাকিব আল হাসান। গুঞ্জন শোনা যাচ্ছে এমপি হতে যাচ্ছেন সাকিব। বর্তমানে তিনি ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না, টেস্টে অধিনায়কত্ব করতে পারবেন না। অধিনায়কের দায়িত্ব বিসিবি দিয়েছে লিটন কুমার দাসকে। সাকিব আল হাসান নামটি শুনলেই ক্রিকেটকে ঘিরে থাকে তাকে নিয়ে আলোচনা আর সমালোচনা। তবে ক্রিকেটের বাইরেও সাকিব আল হাসানের জীবন কিন্তু অনেক বর্ণিল ও আলোচিত। সাকিবকে যেমন ভক্তরা ভাসান প্রশংসার জোয়ারে, তেমনি নিন্দুকেরাও কম যান না। সাকিবের ক্রিকেটের বাইরেও আছে নানা পরিচয়। সাকিব আল হাসান একজন ব্যবসায়ী, বিভিন্ন বিজ্ঞাপনের মডেল। ক্রিকেটার সাকিবকে তো সবাই আমরা চিনি খুব ভালো করি। তবে এবার নতুন চমক হচ্ছে, হয়তো সংসদ সদস্য সাকিব আল হাসানকে আমরা দেখতে যাচ্ছি। ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার পর সাকিব আল হাসানকেও বাংলাদেশের মানুষ রাজনীতিতে দেখতে পাবে। এরই মধ্যে ঢাকা 17 আসন শূন্য হয়েছে। নায়ক ফারুকের পরপারে চলে যাওয়ার মধ্য দিয়ে ঢাকা 17 আসনের সংসদ সদস্য পদটি শূন্য হয়েছে। তারপর থেকেই জোর আলোচনায় ঢাকার 17 আসনের পদটি নিয়ে, কে হবে ভবিষ্যৎ এমপি, ঢাকা 17 উপনির্বাচনে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন। এর মধ্যে টপ লিস্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে শোনা যাচ্ছে সাকিব আল হাসানের নামটি। ক্ষমতাসীন আওয়ামী লীগ এই আসনে ক্রিকেটার সাকিব আল হাসানকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর কথা ভাবছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখন পর্যন্ত। উপনির্বাচনে তফসিল ঘোষণা না হলেও ঢাকা 17 আসনে বইছে ভোটের হাওয়া। বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য আসনটিতে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন অনেকেই। বিশেষ করে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলের নীতি নির্ধারক নেতাদের কাছে লবিং তদবির করছেন কেউ কেউ। পোস্টার ছাপিয়ে আগাম প্রার্থিতার জানান দিতেও শুরু করেছেন দু একজন। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে জোরালো আলোচনা চলছে। আওয়ামী লীগের পক্ষ থেকে তাকেই প্রার্থী করা হচ্ছে, এমন গুঞ্জন ছড়িয়েছে। সাকিব ছাড়াও কয়েকজন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর নাম আলোচনায় রয়েছে। বিনোদন জগতের দু একজনও আওয়ামী লীগের মনোনয়ন পেতে চাইছেন। এই আলোচনায় ঘুরে ফিরে আসছে সাকিব আল হাসানের নাম। 2018 সালের নির্বাচনে নিজ এলাকা মাগুরা থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন সাকিব। তবে সে সময় সাকিবকে রাজনীতিতে না এসে 2019 সালে বিশ্বকাপ ক্রিকেট খেলার বিষয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেবার সাকিব মনোনয়ন না পেলেও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নড়াইল 2 আসন থেকে নির্বাচিত হন। ঢাকা 17 আসনে সাকিবের প্রার্থিতার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সাকিবের ঘনিষ্ঠ সূত্র বলছে, বর্তমানে ইঞ্জুরির কারণে ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব আল হাসান এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দল থেকে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত দেয়া হলে উপনির্বাচনে লড়বেন তিনি। কামরুন নাহার রাখি, কেয়ানার মিডিয়া।